বিভিন্ন সময় হারিয়ে যাওয়া 92টি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ। এদিন বনগাঁর পুলিশ জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে ফিরিয়ে দেওয়া হয় মোবাইল ফোনগুলি। হারানো ফোন পেয়ে খুশি প্রাপকেরা। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া 92টি মোবাইল ফোন উদ্ধার হলো বনগাঁ জেলা পুলিশের তৎপরতায়। 92টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন পুনরুদ্ধার করে প্রাপকদের কাছে ফিরিয়ে দিল বনগাঁ জেলা পুলিশ। দেখা যায়, নানা কারণে হারিয়ে যায় সাধারণের অতি প্রয়োজনীয় দ্রব্য মোবাইল ফোন। অধিকাংশ সময় মোবাইল ফোনগুলি ফেরত পাওয়ার আশা রাখেন না প্রাপকেরা। অনেকের কাছে আবার থাকে না প্রয়োজনীয় কাগজপত্র। দেখা যায়, এসব কারণে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন না অনেকেই। তবে প্রশাসনের নিরন্তর সতর্কমূলক প্রচারের ফলে বর্তমানে মোবাইল ব্যবহারকারীরা তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনের লিখিত অভিযোগ দায়ের করে প্রশাসনের কাছে। এর ফলে তারা যেমন ভবিষ্যতে ফোন থেকে হওয়া সমস্ত অসৎ কাজকর্ম থেকে রেহাই পায়, ঠিক তেমনি আশা থাকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি ফেরত পাওয়ার। এরকম অভিযোগ পাওয়ার পর একাধিক জায়গায় অভিযান চালিয়ে প্রশাসনের তৎপরতায় প্রায় 92টি হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল বনগাঁ জেলা পুলিশ। স্বাভাবিকভাবেই নিজের হারিয়ে যাওয়া ফোন পেয়ে খুশি প্রাপকেরা। এই বিষয়ে এদিনের এক ফোন প্রাপক রতন সরকার বলেন, গত দুর্গাপূজোর সময় আমার ফোনটি হারিয়ে যায়। প্রশাসনের তৎপরতায় আমি আমার হারিয়ে যাওয়া ফোনটি ফিরে পেয়ে খুবই খুশি। ফোন হারিয়ে যাওয়ার পর দীর্ঘ 6 মাস কেটে যায়, তবে আমি সেভাবে আশা রাখিনি ফোন ফিরে পাওয়ার। কিন্তু প্রশাসনের কারণে আমি আজ আমার এই হারিয়ে যাওয়া ফোন পেয়ে খুশি। আমার দুর্গাপূজোর সময় হারিয়েছি, এখন ভালোই লাগছে। প্রশাসন ভালো কাজকর্ম করছে, যার জন্য ফোনটা ফিরে পেলাম 6 মাস পর। আশা সেরকম করেছিলাম না যে পাবো, আর যে পেলাম এটাই। প্রশাসনের খুব কাজকর্ম জোর দিয়েছে, কাজ করছে বলেই পেয়েছি। এই বিষয়ে অপর এক ফোন প্রাপক বলেন, হারিয়ে গিয়েছিল, আমি খুব ভীষণ ভীষণ দুঃখ পেয়েছিলাম। কিন্তু তাতে আমার ছেলের ফোন ছিল, কিন্তু ফোনটা আমি খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। বনগাঁ থানা আমাকে ভীষণ খুবই সাহায্য করেছে, আর আমি বনগাঁ থানার সবাইকে, অসংখ্য অফিসার সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লাগছে। ভেবেছিলাম পুলিশ মনে হয় কাজ করে না, এবারই দেখলাম পুলিশ কাজ করেছে, খুবই ভালো লাগছে। পুলিশ এভাবে কাজ করে গেলে আমাদের সাধারণ মানুষ খুব ভালো লাগবে। অশেষ অশেষ ধন্যবাদ পুলিশকে। এই বিষয়ে পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বোস বলেন, আমরা সাধারণত নীরবে কাজ করি। দিন রাত পুলিশেরা প্রত্যেকে তারা তাদের কাজ করে চলেছে। তারা প্রত্যেক মুহূর্তে নীরবে কাজ করে চলেছেন, যাতে বনগাঁবাসী শান্তিতে থাকতে পারে। আমরা যে প্রত্যেক মুহূর্তে নিরন্তর কাজ করে চলেছি তার একটি নিদর্শন আজ শেয়ার করলাম। আজকের এই সংবাদটি স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে। সেই সাথে সাধারণ মানুষ এটাও বুঝতে পারবেন, সাধারণ মানুষের জন্য পুলিশ সর্বদা কাজ করে চলেছে। এই বিষয়ে তিনি আরো বলেন যে, দেখুন, আমরা বেসিক্যালি নীরবে পুলিশিংটা করি, নীরবে পুলিশিংটা করতেই ভালোবাসি। রাত্রদিন সবাই পুলিশিং করে যাচ্ছেন, রাত্রদিন সবাই তাদের ফ্যামিলি ছেড়ে থানাতে থেকে, রাস্তায় থেকে তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে যাচ্ছেন, যাতে কোনো রকম ল অ্যান্ড অর্ডার বা কোনো রকম কিছু না হয়, পিসফুলি বনগাঁবাসী থাকতে পারে। কিন্তু কখনো কখনো এরকমও দরকার হয় যে আমাদের ফোর্স বা অফিসারদের বুস্ট করার জন্যে আমরা যে নিরন্তর কাজগুলো করে যাচ্ছি তার একটা সামান্য ঝলক মানুষের সামনে আনার জন্যে, তাকে মানুষও বুঝতে পারেন যে আমরা কী কী কাজ করি। সব কিছু তো আমরা প্রকাশ্যে আনি না। তো আমার মনে হয় এই যে এতদিন ধরে পরিশ্রম করে প্রত্যেকটা থানা এবং আমাদের এসওজি সেল যে কাজটা করে গেছেন, সেটারই আজকে আমরা প্রতিফলন স্বরূপ একটা সামান্য ঝলক আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং এই যে প্রাপ্তিটা হলো, আমার মনে হয় এটা একটা ইম্প্যাক্ট করবে মানুষের মধ্যে, যে পুলিশ সবসময় সঙ্গে আছেন আমাদের। এবং যারা যারা ফেরত পেয়েছেন, আমি নিশ্চয়ই তারা মানে রিয়েলাইজ করবেন যে দ্য কাইন্ড অফ হার্ডওয়ার্ক দ্য পুলিশ ফোর্স কনস্ট্যান্টলি করছেন, এটা একটা সামান্য প্রকাশ মাত্র। এবং ফিউচারেও আমরা এই ধরনের এন্ডেভার্স করে যাব এবং আরও এরকম উদ্যোগ নেব। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।